টেকনিক্যাল জি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। হিসাববিজ্ঞান প্রথম পত্রের হিসাবের বই সমূহের অধ্যায় দেখো, এই পর্বে আমরা তৈরি করব হচ্ছে একটা নগদ প্রাপ্তি জাবেদা। তো নগদ প্রাপ্তি জাবেদার কোশ্চেনটা দেখো, বলছে মিস্টার বাবু ব্যবসা প্রতিষ্ঠানের 2017 সালের ডিসেম্বর মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। এখানে বলা আছে যে ডিসেম্বরের 2 তারিখে আদ্রির নিকট থেকে চেক প্রাপ্তি 28,000 টাকা, ডিসেম্বর 13-তে আকাশের নিকট নগদ 5,000 টাকার টেলকম পাউডার বিক্রয় করা হলো, 21 তারিখে কায়েসের নিকট থেকে প্রাপ্তি 7,000 টাকা এবং বাট্টা মজুর 300 টাকা, আর 31 তারিখে ব্যাংক সুদ মঞ্জুর 1,000 টাকা। উপরোক্ত লেনদেন সমূহ নগদান প্রাপ্তি নগদ প্রাপ্তি জাবেদারি বিবদ্ধ করো। এ হচ্ছে আমাদের কোশ্চেন। এখন আমাদের করণীয় দেখো, এখানে আমরা লিখবো হচ্ছে 2017 সাল, এই 2017 ডিসেম্বর 2 তারিখ থেকে শুরু করব। তো 2 তারিখে কি ছিল আমাদের? প্রথমে একটা জিনিস তোমরা একটু খেয়াল করো যে নগদ প্রাপ্তি, এখানে কিন্তু শুধু নগদে প্রাপ্তিগুলো আসবে, অন্য কোনো লেনদেন আসবে না। আমাদের এখানে যে লেনদেনগুলো আছে এগুলো সব প্রাপ্তির লেনদেন, কিন্তু যদি তোমাদের কোনো বাকিতে লেনদেন বা অন্যান্য নগদ প্রদান জাবেদা থাকে তাহলে সেগুলো কিন্তু এই নগদ প্রাপ্তি জাবেদা অন্তর্ভুক্ত করবে না। কথাটা তোমরা একটু মনে রাখবা যে নগদ প্রাপ্তি জাবেদা শুধুমাত্র নগদে প্রাপ্তিগুলো আসবে। এখন এই ক্ষেত্রে যদি আমরা চেক পাই, তোমরা জানো যে চেক হচ্ছে কয়টা? চেক কিন্তু হচ্ছে 3টা, একটা হচ্ছে কি বাহক চেক, একটা হচ্ছে হুকুম চেক, একটা হচ্ছে দাগ কাটা চেক। এখন সেই ক্ষেত্রে যদি আমরা এই যে বাহক চেক পেয়ে থাকি কারো কাছ থেকে, অথবা শুধু চেক বলা থাকে, তাহলে ওটাকে ধরা বাহক চেক। তখন এই বাহক চেকটা প্রাপ্তিকে নগদ প্রাপ্তির সমান ধরা হয়। কিন্তু আমরা যদি এই লেনদেনের মধ্যে কোনো চেক, শুধু চেক বা বাহক চেক পাই, তাহলে ওটা নগদ প্রাপ্তির অন্তর্ভুক্ত ধরে আমরা কি এই নগদ প্রাপ্তি জাবেদা নিয়ে আসবো। এবং তোমরা জানো যে আমরা যখন নগদান বই তৈরি করি তখন সেখানে কি কোনো ব্যাংক চেক পাইলে সেটা ব্যাংকের ঘরে নিই। তো সেই হিসাবে এই যে এইখানে যে চেক পাবো সেটা আমরা নগদ প্রাপ্তির মধ্যে অন্তর্ভুক্ত করবো। তো প্রথমে 2 নম্বর যে লেনদেনটা বলা আছে, এটা বলছে আবিরের নিকট থেকে চেক প্রাপ্তি 28,000 টাকা। তাহলে দেখো আমরা এখানে ডিসেম্বর 2 লিখবো আবির হিসাব, কারণ আবির হচ্ছে কি আমাদের দেনাদার। তাহলে এই যে আবির, আবির হিসাব লিখে এখানে হচ্ছে দেখো আমরা নগদে যে 28,000 টাকায় নগদের ঘরে বসাবো। তারপরে দেখো আবির হচ্ছে আমাদের কি ছিল, আমাদের একজন দেনাদার ছিল, তাহলে এই যে 28,000 এই প্রাপ্য হিসাব ক্রেডিট, এখানে 28,000 টাকা লিখ। তাহলে দেখো আমরা ওর কাছ থেকে যখন চেক পাইছিলাম, এটা বাহক চেক ধরে যদি আমরা করি, তাহলে নগদান ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট, এই যে ক্রেডিটে বসালাম 28,000 আর নগদের ঘরে বসালাম 28,000 টাকা। এরপরে 13 তারিখে কি বলতেছে? 13 তারিখে বলতেছে আকাশের নিকট নগদ 5,000 টাকার টেলকম পাউডার বিক্রয় করা হলো। তাহলে এটা যদি বিক্রি করি তাহলে আমাদের কি হবে, নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট। তাহলে আমরা এখানে কি লিখব, এই যে ডিসেম্বর 13, এখানে আকাশ হিসাব লিখব। লিখে এবার দেখো আকাশের কাছ থেকে নগদে পেলাম কত, 5,000 টাকা, তাহলে নগদান ডেবিট 5,000, আর দেখো বিক্রি করছিলাম এই জন্য বিক্রয়ের ঘরে লিখব কি 5,000, কারণ বিক্রয় ক্রেডিট ছিল, এই যে বিক্রয় ক্রেডিটে 5,000 বসালাম। এরপরে আসো ডিসেম্বর 21 তারিখ, এখানে কি বলতেছে কায়েসের নিকট থেকে প্রাপ্তি 7,000 টাকা। কায়েস হচ্ছে আমাদের দেনাদার, ওর কাছ থেকে আমরা 7,000 টাকা পাইছি এবং বাট্টা মঞ্জুর করছি 300 টাকা। তাহলে বাট্টা মজুর করছি মানে কি, কায়েসকে আমরা 300 টাকা বাট্টা দিছি, আমাদেরকে 7,000 টাকা দিচ্ছে। তাহলে কায়েস আমাদের কি দেনাদার। তাহলে এখানে ডিসেম্বর 21 তারিখ, এখানে লিখব হচ্ছে কায়েস হিসাব, এখানে নগদের ঘরে 7,000 লিখব। আর দেখো আমরা কায়েসকে বাট্টা দিছি কত টাকা, 300। দেখো প্রদত্ত বাট্টা এখানে 300 একটা অপশন আছে। আর দেখো আমরা নগদান ডেবিট করছি 7,000, আর এইখানে কায়েস আমাদের প্রাপ্য বা কি দেনাদার, এই জন্য এখানে আমরা ক্রেডিট করব 7,000 টাকা। এরপরে দেখো ডিসেম্বর 31 তারিখে বলতেছে ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক সুদ মঞ্জুর করলে আমাদের ব্যাংকে টাকা বাড়ে। তো ব্যাংকে টাকা বাড়তেছে মানে কি, এটা নগদের ঘরে লিখে ফেলি আমরা, তাহলে ডিসেম্বর 31 এখানে লিখবো ব্যাংক সুদ। তাহলে হচ্ছে দেখো ব্যাংক সুদ হিসাব লিখে এইখানে লিখবো হচ্ছে নগদে 1,000। আর দেখো ব্যাংকের যেহেতু ঘর নাই, তো আমরা এই যে অন্যান্য হিসাবের এখানে কি করব, ব্যাংক সুদ হিসাবে ক্রেডিট করব, ব্যাংক হিসাব ডেবিট। তো আমি বলছিলাম তোমাদেরকে যে এখানে ব্যাংকের যে টাকাগুলো পাবো সেগুলো আর নগদ ধরে নগদের ঘরে বসাবো, আর অন্যান্য ঘরে দেখো ব্যাংক সুদ হিসাবকে বসাবো 1,000 টাকা। এ হচ্ছে কি আমাদের সবগুলা হিসাবের যে আমরা নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করলাম। এখন এগুলোকে আমরা কি নিচে নামাবো, দেখো এখানে আছে 1,000, এটা ক্লোজ করবা। তারপর এইখানে হচ্ছে 35,000, এটাও ক্লোজ করবা। তারপর এইখানে আছে হচ্ছে আমাদের 5,000, বারটা আছে 300। তারপর দেখো এইখানে হচ্ছে আমরা 35, এই যে 8, 7, 15, 35 আর 5, 40, 41,000 টাকা। তাহলে এইখানে আমরা হচ্ছে যে 41,000 টাকা, এই হচ্ছে কি আমাদের নগদ
প্রাপ্তি জাবেদা, অর্থাৎ আমরা নগদে যে টাকাগুলো পেলাম সেগুলো সব কি নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো এরপরে পর্বে আমি তোমাদেরকে কীভাবে নগদ প্রদান জাবেদা করাবো সেটা দেখাবো। তো তোমরা আবার একটু খেয়াল করো যে আমরা কিন্তু নগদ প্রাপ্তিতে নগদানগুলো ডেবিট করছিলাম, আর অন্যান্য যে খাতগুলো ক্রেডিট সেইখানে দেখো আমরা টাকাগুলো বসিয়েছি। এই হচ্ছে আমাদের নগদ প্রাপ্তি জাবেদার ঘর এবং কীভাবে অঙ্ক সলভ করবো সেটা সমাধান। তো এরপরের পর্বে আমি যে বিষয়টা নিয়ে আসবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং আমার সাথে থেকো। আল্লাহ হাফেজ।